সো হ্যালো এভরিওয়ান, ঝাঁকানাকা একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি শ্রাবণী চলে এসেছি সকাল সকাল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। সো সকালবেলায় দেখতে পাচ্ছ আমি আলু ছিলতে বসে গেছি। এখন হচ্ছে তোমার ঘড়িতে বাজে 8:15 হবে। সো উঠেই একদম ঝপাং করে রান্নাঘরে চলে এসেছি, অবশ্যই বাসি জামাকাপড় ছেড়ে। সো আমি এখন ঝাঁকানাকা করে আলু ঠালু কেটে নিচ্ছি। আর সবার আগে সকলকে জানাই শুভ পঞ্চমী। তো মা দুর্গা কিন্তু একদম আমাদের ঘরে চলেই এসছে, এই 2-4 দিন আনন্দ করব, আবার কি করতে করতে দশমীটাও চলে আসবে, তাই তো? তোমরা কি আমার সাথে একমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর পঞ্চমীর দিন সকালবেলা কে বাড়িতে কী কী টিফিন বানালে সেটাও কিন্তু জানাতে ভুলো না আমার এই কমেন্ট বক্সে। তো আমি এখন ঝাঁকানাকা করে আলু কেটে নিচ্ছি, এটা দিয়ে বানাবো হচ্ছে ঝুড়ো ম্যাগি, যেটা বড়মশাই নিয়ে যাবে টিফিনের জন্য। আর শাশুড়িমা অলরেডি দেখলাম ভাত বসিয়ে দিয়েছে আলু সেদ্ধ দিয়ে, কারণ বড়মশাই খেয়ে যাবে সেই কারণে। আলুটা আবার আমার শাশুড়িমা আলাদা সেদ্ধ করে, ভাতের মধ্যে দেয় না, ভাতের বলে ছোঁয়া হয়ে যাবে। সো যাই হোক, সে তো ভাত দিয়ে মেখেই খাওয়া হবে, আমি এই ব্যাপারটা বুঝে পাই না। যাই হোক, উনি এখন ভাতটা বসিয়ে দিয়েছিল, আমি একটু দেখে নিলাম, আর চাটাও বানিয়ে রেখেছিল। তো উনিও এখন নিজে চা খাচ্ছে না, উনি মানে অন্য কিছু একটা খাচ্ছে, যেটা উনি খান কিছু একটা প্রোডাক্ট খান সেটাই খাচ্ছেন। সো ওইদিকে মালতীদির সাথে তু মেমে হচ্ছে, কারণ জল নিয়ে ঝামেলা, কারণ আমাদের বাড়িতে সবসময় জলের সমস্যা হয়। এখনও হচ্ছে মালতীদি ওই বালতি করে জল অল্প অল্প ইউজ করছে, কল ছেড়ে কাজ করতে পারছে না, ওই জন্য বলা হচ্ছে এবার থেকে মাটির হাঁড়ি কলসিতে রান্না করা হবে আর সেটা ফেলে দেওয়া হবে, আর শালপাতা বা কলা পাতায় খাওয়া হবে। বুঝতে পারছো আমাদের জল সংকটটা কীরকম? আর পুজোর সময় তো জল সংকট হয়, এটা একটা কমন জিনিস আমাদের। সো চলো এখন মালতীদি এখানে ঘর ঠর ছেড়ে নিচ্ছে, বাসন মাজা কমপ্লিট, আর আমি দেখো এখানে ঝাঁকানাকা করে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ফ্রাই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সিম্পলভাবে যেইভাবে আমি বানাই, ম্যাগিটা অলরেডি সেদ্ধ ওইদিকে হচ্ছে, আর সেই ফাঁকে আমি আলুটা ভাজা করে নিলাম। সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে আমার ব্লগে দেখার জন্য আজকের ব্লগটা অবশ্যই কন্টিনিউ। Hello everyone, good morning. I am Devan Tatta and you are watching Asansol Vloggers Shravani. So, আজকে হচ্ছে পঞ্চমী, পঞ্চমী সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, তাই না? আমরা এখন একটুখানি খাবো দাবো, এখন ঘড়িতে 9 বাজে পাক্কা ধুনিয়া। সো বড়মশাই আলু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে পড়বে, তার আগে ম্যাগিটা আলুর সাথে মিশিয়ে একদম মশলা দিয়ে ঝাঁকানাকা করে রেডি করে নিই, আর এরপরে জুনিয়রকে নিয়ে বসতে হবে যুদ্ধতে। বুঝতে পারছো বিশাল যুদ্ধ, তো এরপরে কী হচ্ছে আমার ব্লগে দেখতে থাকো। সো এখন জুনিয়র রেডি হয়ে গেছে খাও খাও করার জন্য, জুনিয়রের বাটি গুটিও চলে এসছে। সো জুনিয়র এখন খাবে হচ্ছে স্যালাকা দুধ। তোমরাই বলো এই বাচ্চাটা কখন খেতে বসেছে জানো? তোমরা ধারণা কল্পনা আছে, 9:30 খেতে বসেছে, এখন 10:30 বেজেছে মনে হচ্ছে, জানি না আমি ঘড়িটা দেখিনি। মুখে টপল করে এইসব চলছে এখানে, দেখো তোমরা বিচার করো, এ পঞ্চমীর দিন যদি এইরকমভাবে মুখে টপল করে রাখে খাবার দাবার, তাহলে সারা পুজোতে ও ঠাকুর দেখবে কী করে, কী করে শক্তি পাবে ও? হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখো মুখে টোপল করে রেখে দিয়েছে। এ টোপল মাস্টার, রান্না করতে হবে তাড়াতাড়ি, রান্না করতে হবে, খেতে হবে, রান্না হবে, রান্না। সবজি টবজি এখানে বার করে রেখেছি আমি, এখানে খেলনার জায়গা দিয়েছি, আর আজকে এইগুলো এক সাইডে রাখতে ভুলে গেছি। আর এই দেখো অবস্থা, দেখো ওর অবস্থা দেখো। হ্যাঁ ইস্ত্রি বার করেছে, এখানে পয়সার ঘট, ওই দেখো ভাবছে কী করা যায়, কাজ করবো না তো তোকে এরকম করবো আমি। সো এভরিওয়ান, তোমাদের জুনিয়রের দুষ্টুমি দেখতে পাচ্ছ, একবার এইদিক একবার ওদিক, যাই হোক ও এদিক ওদিক করতে থাকুক, আর আমি আবার ইন্টারন্যাশনাল পদ্ধতিতে সবজি টবজি কেটে রেডি করে নিই ঝাঁকানাকাভাবে, কারণ এখন শাশুড়িমা বেরোচ্ছেন। সো এখানে একটা নিরামিষ সবজি হবে বলে সব কিছু আমি কেটে নিচ্ছি, কী সবজি বানাবো দেখার জন্য তো অবশ্যই তোমাদেরকে এন্ড অব দি ব্লগটাকে ওয়াচ করতে হবে। সো চলো এখন দেরি না করে অনেক যুদ্ধ, আমি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, সো আমার সাথে তোমরাও এদিক ওদিক সব দিক যাও। আর এরপরে কি এক্সাইটিং এন্ড এক্সক্লুসিভ হচ্ছে দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা তোমরা কন্টিনিউ করো। ঠাম্মি গেছে এখন একটু দোকানে মনে হয়, না বাজারের দিকে গেল, দোকানেও যাবে বাজারেও যাবে মনে হয়। আমি এখন নেব বড়ি, আর ও এখন দেখতে পাচ্ছ রান্নাঘরে এখান থেকে সব কিছু নামাবে। সো এখানে জুনিয়রের আজকে সয়াবিনের ঝোলের জন্য সব কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ পটল কুমড়ো আর বেগুন রয়েছে, আলু আর পেঁপেটা মাইক্রোওভেনে অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি।
তো এখানে ঝাঁকানাকা করে বড়িটা ভাজা হয়ে গেছে, আর এখানে পটলটা একটু ভাজা করে নেবো, না হলে কাঁচা কাঁচা লাগে পটল তরকারিতে। হালকা একটু ভেজে নেবো, তারপরে এগুলো সব করবো, ধনে পাতাটাও ধুতে হবে। তার আগে এখন জুনিয়রকে গাড়িতে বসাবো, না হলে আমি দৌড়ে দৌড়ে কাজগুলো সারতে পারবো না। এখানে এখন এগুলো সব বাকি রয়েছে, আর ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে জুনিয়র এখানে। আর এই দেখো আলু সালু ফেলে কি করেছে সব, আর এটা মনে হয় সেদ্ধ হয়ে গেল, আর একটু ভাপিয়ে নিলে ভালো হবে। আর এইদিকে আবার জুনিয়রের জামা কাপড় ওয়াশ চলছে, এগুলো আবার আয়রনও করতে হবে, মানে একটার পর একটা কাজ। এই যে ঝাঁকানাকা করে এখানে ঝোলটা মোটামুটি ডান, কিন্তু কাজের সময় আমাদের কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেছে, ফুস হয়ে গেছে কারেন্ট। তো চলো এটা একটুখানি একটু হবে ঢেকে দিই, ঢেকে দিলে ভালো যেটুকু সেদ্ধ হওয়ার হবে, আর জুনিয়রের এটা আরেকটু সেদ্ধ হবে ভালো। আর যেহেতু কুকারে দিইনি, সেদ্ধ না করলে ভালো করে, তাহলে জুনিয়র আবার খেতে পারবে না। তখন টাইমে যদি কারেন্ট চলে যায় তখন মাথাটা আরও ঝাঁকানাকা হয়ে যায়। জুনিয়রের ঠাম্মি একবার এসেছিলো বাড়িতে, মুদিসদাইয়ের দোকানে জিনিসপত্র রেখে আবার গেল বাজারে, মানে ওই নকুলদানা ওইসব রেখে, ডিম ঠিম রেখে আবার গেল বাজারে, ঠাকুরের কি কাপড় আনতে না কি আন, মানে পাতার যে চাদরগুলো হয় না ঠাকুরের, সেসব কিছু আনতে গেছে। আমি তো কয়েকটা ড্রেস নিয়ে এসেছি কলকাতা থেকে, তো আজকে তো পঞ্চমী হয়েই গেল, আর কি বাকি পুজোর। তো চলো এখন সময় হয়ে যাচ্ছে, অনেক গড়িয়ে যাচ্ছে, যতক্ষণ না কারেন্টটা আসছে জুনিয়রকে আমি চানও করাতে পারবো না। আবার ব্লগ এডিটিং রয়েছে, কত কাজ কত কাজ, ওদিকে তরকারি আমার হয়ে গেছে, জুনিয়রের খাবারটা জাস্ট সম্বাদ দিতে হবে। চলো তাড়াতাড়ি করে নিই, না হবে দেরি হয়ে যাবে, জুনিয়রের জামা কাপড়গুলো আজকে সবগুলো ধোয়া মনে হচ্ছে না হবে, দেখি কি হয়। তো আজকেও জুনিয়রকে ঝাঁকানাকা করে রেডি করে নিয়েছি, আর জুনিয়র সবাইকে জানাচ্ছে শুভ পঞ্চমী। পঞ্চমীর দিন আমরা ঝাঁকানাকা করে রেডি হয়ে গেছি, মাম্মা আজকেও আমাদেরকে নিয়ে যাবে, কারণ বাবা কখন আসবে অফিস থেকে জানি না, ওই জন্য মামা আমাকে আজকেও একটু বাইরে ঘোরাতে নিয়ে যাবে। আর এই প্যান্টটাও জুনিয়রের বাবা দিয়েছে, আর জামাটাও। কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে তোমরা ভুলো না, যে জুনিয়রের পঞ্চমী ড্রেসটা কেমন হয়েছে, পঞ্চমীর ড্রেসটা কেমন হয়েছে সেটাও বলো কিন্তু। সো চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, মাথাটা টিপটিপ করছে, কিন্তু তবু ভাবলাম চলো জুনিয়রকে একবার গিয়ে একটা পাক দিয়ে মানে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি। সো দিদি দেখো বাবার জুতো বার করে নিয়েছে, দেখো তুমি কি করেছে রক্সি দিদি, দুষ্টু হয়ে যাচ্ছে। হ্যাঁ বাই 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 বাই। আমরা দুর্গা মন্দিরে এসেছি ঠিকই, আজকে দেখো এখানে সব কাজ হয়েছে, ওই জন্য দরজাটা দেওয়া, মানে বড় গ্রিলটা, আর ওই যে ভিতরের গ্রিলটাও দেওয়া, জুনিয়র এখান থেকেই দেখছে, তাই না? ভিতরে ঢুকে পড়েছি, ওই যে উনি ঢুকলো ওনার সাথে, একা একা সাহস পাচ্ছিলাম না। তুমি কি দেখছো, তুমি কোন দিকে যাবে? এটাকে টাটা করে দিয়েছো তুমি, আমরা একটুখানি ঘুরলাম একটু, একদমই একটু, কারণ আজকেও ঘরে গিয়ে অনেক কাজ রয়েছে। সো ঘড়িতে এখন 8:20 বেজে গেছে, আর ঘরে চলেও এসেছি, অনেকক্ষণ হলো এসে ড্রেস চেঞ্জ করেছি আমি, জুনিয়র ওইটাই পরে রয়েছে, এখন পাজল দিয়ে খেলা করছে। সো আমি সেইটুকু টাইমের মধ্যে এখানে রাতের খাবারের জন্য রেডি করে নিই, এই মাশরুমগুলো দিয়ে যে একটা কিছু বানাবো, কী বানাবো দেখার জন্য অবশ্যই আমার সেখানকার ব্লগটা এন্ড অবধি তোমাদেরকে ওয়াচ করতে হবে। রান্নাবান্না জোগাড় করতে করতে দেখি বরমশাই বাড়িতে এসে হাজির আর নিয়ে এসেছে কিছু পরিমাণ সবজি, ক্যাপসিকামটা আমার এক্ষুনি লাগবে, আর সাথে এনেছে চিকেন জুনিয়রের জন্য, মাছ তো এখানে রোজ পাওয়া যায় না, চিকেনটা থাকলে ওকে রান্না করে দিতে পারবো। আর জুনিয়র আর জুনিয়রের বাবা আবার গেল একটু গুরু গুরু করতে, সময় এখন অনেকটাই আছে হাতে, সো আমি ওদিকে ড্রেসিং টেবিলটাও গুছোবো, আর মাথাটাও করছে টিপ টিপ, সে কারণে শাশুড়িমাকে বললাম একটু আটাটা আমাকে আজকে মেখে দেবে, বলছে মেপে দে, তাহলে মেপে দেবো, আমার তো মানে এটো হাত মানে মাংসের হাত, যাই হোক ওনাকে বললাম একটু তুমি মেখে মানে মেখে দাও, সে থাকে আমি এগুলো একটু করে নিই, তাহলে আমার একটু সুবিধা হবে। সো এরপরে কী হচ্ছে দেখতে থাকো। আসছি আসছি রক্সি, ভাই আবার ঘুরতে গেছিলো, দেখ ওরে বাবা রে।
কি পাবজি? কি বললি বাবাই, কি বললি পঙ্কু? জুনিয়র বলছে পাবজি। এই যে জুনিয়রের বাবাকে দেখো, ব্যস্ত মানুষ। পাঙ্কুই আটা মাছে, চলো 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 চলো। সো কড়াইতে তেল গরম করে কিছুটা পরিমাণ মাশরুম আমার ভাজা হয়ে গেছে। সেই করতে করতে জুনিয়রের বাবা এসে গেল, দেখতেই পারলে জুনিয়রকে দিয়ে গেল, দিয়ে আবার গেল ক্লাবে, কারণ পুজো তো চলেই এসছে, ক্লাবের টুকটাক অনেক কাজকর্ম থেকেই থাকে সেই কারণে। আর আমি এদিকে ঝাঁকানাকা করে ভাজছি, আর বরমশাইকে বললাম যে আর একটু পরেই জুনিয়রকে এসে দিয়ে যেতে পারতে। বললো কেন? আলাম কেন আবার কি? আর দেখতে পাচ্ছ এদিকে আটার গোলাগুলো রেডি হয়ে গেছে, শাশুড়িমা রেডি করে দিয়েছে, আর জুনিয়র দেখছে হচ্ছে টিভি। তো জুনিয়র বাবাকে কেন আমি দেরি করে দিয়ে যেতে বললাম, কারণ জুনিয়র আজকে উঠেছে 6:30, খেতে খেতে 7টা বেজেছে, সে কারণে একটু রাতের খাবারটা দেরি করেই খাবে, সন্ধ্যের খাবার যেহেতু দেরি হয়েছে। আর এদিকে বরমশাই আমাকে বলেছে আজকে কিন্তু ড্রেসিং টেবিলটা সাফসুতরা করে রেখো, সময় বার করে। সো সেটাই আমি এখন ঝাঁকাঝাঁকা করে করছি, ওইদিকে রান্নাও করবো, আর এইদিকে টুকটুক টুকটুক করে এই জায়গাটা গুছিয়ে নেবো, কারণ কী বলতো ব্যাগের মধ্যে সব বন্দি রয়েছে, তো আর ড্রেসিং টেবিলটা ফাঁকা লাগছে, তো সে কারণে মনে হচ্ছে বাড়ির মানুষ মনে হয় তো বাড়িতে এখন অবধি এসে পৌঁছয়নি, তো সেই কারণে আমি এখন ঝাঁকানাকা করে একদম এই জায়গাটা যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে আর কি এখানে যে কাভারটা রয়েছে সেটা পরিয়ে দেবো। সো কেমন লাগছে গোছানোর পরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরাও কি আমার মতন এইভাবে ঝাঁকানাকা করে সব কাজকর্ম সেরে নিচ্ছ পঞ্চমীর পড়তে না পড়তেই, মানে পুজো শুরুর আগেই সব কিছু গুছিয়ে ফেলছো? সো চলো এখন জুনিয়র দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে, একবার এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে সেদিক। সেই ফাঁকে আমি এখন রান্নাটাও কমপ্লিট করে নেবো। এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ঝাঁকানাকা করে দিয়ে দিয়েছি, অবশ্যই লঙ্কা কুচি রয়েছে, আর আদাটা বাটা দিচ্ছি। সো এইভাবেই ভালো করে টস করে নেবো, অবশ্যই লবণ দেবো, তাতে কী হবে পেঁয়াজগুলো ক্যাপসিকামগুলো একটু মজে যাবে, মানে নরম হয়ে যাবে। সো এখন দেখো রুটিটাও বানিয়ে নেবো, সে কারণে আমি আটাটাও মানে রুটি যেভাবে বেলে সেইভাবে বেলে নিচ্ছি, বেলে নিয়ে এখন রুটিটাও শেখে নেবো। আর শাশুড়িমা ওদিকে জলের দিকে ব্যস্ত রয়েছে, আর রক্সি দেবীও কিন্তু মামাদের খাওয়ার জন্য অপেক্ষায় বসে রয়েছে, যে কখন খেতে দেবে কখন খেতে দেবে এরকম একটা ব্যাপার। জুনিয়রকে আবার যাচ্ছি টেক কেয়ার করতে, কারণ উনি বারবার খেলনা ঠেলনা ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে দেদা আর চিৎকার করছে। সো জুনিয়রের বাবা তো এখনও অবধি ঘরে ঢোকেনি, ক্লাবেই রয়েছে, সে কারণে আমাকেই ওকে টেক কেয়ার করতে হচ্ছে, আর এদিকে রান্নাটাও কমপ্লিট করতে হচ্ছে। রুটিগুলো এখনও করা বাকি রয়েছে, সবে 3টে রুটি আমার বেলা হয়েছে, আর সেটাই শিখে নিচ্ছি, তারপরে টুকটুক করে সবটাই করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ রক্সি দেবী এখন বাইরে বসে আছে, আর শাশুড়িমা ওদিকে জল ভরছে, তার সাথে মোবাইলে দেখছে হচ্ছে সিরিয়াল। সো দেখতেই পাচ্ছ ঝাঁকানাকা করে আমরা সকলেই ব্যস্ত, আর এই যে রুটিগুলো বাকি রয়েছে করা এখনও, বুঝতে পারছো এই বেলরে এই কড়রে রুটি বানানো আমার কাছে খুবই একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে যায়। সো এখন দেখো ঝাঁকানাকা করে আমি এখন এটা কমপ্লিট করে নিচ্ছি, এর মধ্যে সস দিয়েছি টমেটো সস, সয়া সস, আর দিয়েছি তোমার অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এইভাবেই আমি এই ড্রাই মাশরুমটা বানাই, তো দেখতে বেশ ভালো হয়, খেতেও টেস্টফুল হয়, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে এবং খেয়ে দেখবে। সো চলো রক্সিও খাবে এখন, আর বরমশাইকেও খেতে দেবো, রাতে আমিও রুটি খাবো, বরমশাইও রুটি খাবে, আর শাশুড়িমা খাবে হচ্ছে ওটসের চিল্লা, ওটা সকালে রয়েছিলো তো ওটাই খাবে, আর অপশান ছিল দুধ রুটি, তো উনি দুধ রুটি খাবে না, আর এই পেঁয়াজের জিনিস তো উনি খান না, সে কারণে উনি খাবেন না, আমি আর বরমশাই খাবো। আর এখন জুনিয়রকে খাইয়ে নিয়েও কিন্তু আমার প্রচুর যুদ্ধ রয়েছে, এখন এই যে যাচ্ছি ভাত নিয়ে, এর থেকে অর্ধেক ভাত হয়তো ফেলানি যাবে, কী হবে জানি না, নয়তো আমাকেই খেতে হবে। সো চলো জুনিয়রকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন যে সবজি টবজিগুলো রয়েছে সেগুলোকে আমাকে গুছোতে হবে, তো আমি এখন এগুলো ঝাঁকানাকা করে গুছোচ্ছি, আর বরমশাই ওইদিকে সমানেই মজাক করে চলেছে, আর ওদিকে রক্সিরও ভাতটা কিন্তু রাতে রেডি করে রাখা হলো সকালের জন্য। তো একটার পর একটা কাজ, সো এরপরে কী হচ্ছে আমার ব্লগে দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো, টাটা করে দাও। তো কোথায় যাচ্ছে এখন এই রাত্রিবেলা তুমি? ওই এভরিওয়ান, ঝাঁকানাকা ব্লগটা এন্ড করবো বলে বর্মশাকে বললাম একটু এন্ড করে দাও, আর দেখতে পাচ্ছো কীরকম বদমাইশি লাগিয়েছে, এই লোকটা সবসময় এরকম করে।
কানে চোখ কেটে কে দিয়েছে। সো মোবাইলটা তো খারাপ হয়েছে, ঠিক করানোর নাম গন্ধ নেই। বর্মশেখে রেগে বলছি মোবাইলটা কিন্তু আমি ফেলে দেবো, বলছে ফেলে দাও। ঘড়িতে এখন রাত্রি 11:30 বাজে, এখন ঘুমো দিতে হবে, বিছানাটাকে ঝাড়ু ঝাড়ু করতে হবে, বুঝতে পারছো অনেক কাজ। সো চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, টাটা।